আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভিব টিভির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর 9, 10, 11 নং অঙ্ক সমাধান করব। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল কত টাকা জমা রেখেছিলেন। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বার্ষিক মুনাফার হার 8.5 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 8.5 টাকা, 100 বছরের 4 বছরের মুনাফা বেশি, তাই গুণ দেওয়া হয়েছে 34 টাকা হয়েছে। মুনাফা 34 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল কম হবে, তাই 100 ভাগ 34 টাকা। মুনাফা 4,760 টাকা হলে আসল 100 ভাগ 34 গুণ 4,760 টাকা, অর্থাৎ 14,000 টাকা। তাহলে আসল 14,000 টাকা, উত্তর তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। এটা হলো 9-এর সমাধান। এবার আমরা চলে যাব 10 নম্বরে। 10 নম্বরে বলা হয়েছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, অর্থাৎ আসল এবং সুদে দ্বিগুণ ডাবল হবে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। সমাধান, মনে করি মূলধন 100, এখানে বলা হয়েছে 6 বছরে মুনাফা দ্বিগুণ হয়, তাই 6 বছরে মুনাফা মূলধন হবে 100, যদি আসল হয় তার ডাবল, দ্বিগুণ 200 টাকা। মুনাফা এবং আসল 200 টাকা হলে আসল 100 টাকা বাদ দিলে মুনাফা বের হয় 200 বিয়োগ 100, অর্থাৎ 100 টাকা মুনাফা। এটা হলো কত বছরে? 6 বছরে। তো 100 টাকার 6 বছরে মুনাফা এই 100 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরে মুনাফা কম, তাই 100 ভাগ 6। 100 টাকার 4 বছরে মুনাফা 100 ভাগ 6 গুণ 4 টাকা, অর্থাৎ এটা কাটাকাটি করলে 200/3 টাকা হবে। তাহলে মুনাফা মূলধন কত? 100 আসল যোগ মুনাফা 200/3 টাকা, যোগ করলে 500/3 টাকা হয়। এখানে মূলধন এবং মুনাফা দুটোই আছে। মুনাফা মূলধন 100 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা মূলধন 1 টাকা হলে আসল 100 ভাগ 500, আর উল্টে গেলে 3/3। মুনাফা মূলধন 100 টাকা হলে এটার সঙ্গে গুণ 2,050 টাকা, কাটাকাটি করলে 1,230 টাকা হয়। তাহলে 1,230 টাকা এখানে উত্তর। এবার আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে। 11 নম্বরে বলা হয়েছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আবার একটু লক্ষ্য করি, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। সমাধান, 100 টাকার 1 বছরের মুনাফা, যেহেতু এখানে বলেছে বার্ষিক শতকরা 6 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, ওই হারে 500 টাকার 4 বছরের মুনাফা কত আমাদের বের করতে হবে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম 6/100, 500 টাকার 4 বছরের মুনাফা এত ভাগ গুণ 500/4, অর্থাৎ 120 টাকা। 500 টাকার 4 বছরের মুনাফা 120 টাকা, কিন্তু আমাদের বলা হয়েছে 2 বছর 6 মাসের মুনাফা তত, তাই 2 বছর 6 মাসকে আমরা একটু বিশ্লেষণ করি। আমরা জানি 1 বছর 12 মাস, তো 2 বছরে 2 গুণ 12 মাস যোগ 6 মাস,
12 দুগুণে 24 মাস আর 6 মাস 30 মাস তাহলে আমরা 2 বছর 6 মাসকে ভেঙে 30 মাস পেলাম তা আমরা জানি 100 টাকার 12 মাসের মুনাফা 5 টাকা 100 টাকার 1 মাসের মুনাফা 5 বাই 12 টাকা 100 টাকার 30 মাসের মুনাফা 5 বাই 12 গুণ 30 টাকা কাটাকাটি করলে 25 বাই 2 টাকা হয় মুনাফা 25 বাই 2 টাকা হলে মূলধন 100 টাকা 1 টাকা হলে 100 ভাগ 25 2 উপরে উল্টে গেল 2 টাকা গুণ 2 টাকা মুনাফা 120 টাকা হলে মুনাফা 120 টাকা হলে মূলধন হবে 100 ভাগ 25 গুণ 2 গুণ 120 টাকা কেটে কাটাকাটি করে 960 টাকা অর্থাৎ আসল 960 টাকা এই তিনটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দেওয়া হলো আগামীতে 12 13 14 এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেক অংশের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে তোমরা নিয়মিত এই চ্যানেলটা দেখবা এবং সাবস্ক্রাইব করবা তাহলে সমস্ত অঙ্ক তোমরা সহজেই ঘরে বসে শিখতে পারবা থ্যাংক ইউ সকলকে